তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমরা সকলেই জানো যে একাদশ শ্রেণীর সিলেবাস কমানো হয়েছে। তো দেখো, শিক্ষাবিজ্ঞান থেকে যে অধ্যায়গুলো বাদ গেছে, তা দেখো তোমাদের প্রথম অধ্যায় শিক্ষার ধারণা এবং লক্ষ্য, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে। এরপরে দেখো দ্বিতীয় অধ্যায় শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদানসমূহ, এটাও তোমাদের পরীক্ষায় থাকছে। দেখো তৃতীয় অধ্যায় শিক্ষার বিভিন্ন রূপ, তোমাদের কিন্তু এটা এবার পরীক্ষায় থাকছে না, ঠিক আছে বন্ধুরা। এরপরে দেখো চতুর্থ অধ্যায় মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞান, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে। শিশুর বৃদ্ধি ও বিকাশ, এটাও তোমাদের পরীক্ষায় থাকছে। এরপরে দেখো ষষ্ঠ অধ্যায় বিকাশের প্রক্রিয়া হিসেবে পরিণমন এবং শিখন, এই অধ্যায়টা তোমাদের পরীক্ষায় থাকছে না। তারপর দেখো সপ্তম অধ্যায় জ্ঞান অর্জনের প্রক্রিয়া, সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা, এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে না। এরপর দেখো প্রাচীন ভারতের শিক্ষা, এটা পরীক্ষায় থাকছে। মধ্যযুগে ভারতের শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে না, ঠিক আছে বন্ধুরা। এরপর দেখো একাদশ অধ্যায় ভারতে আধুনিক শিক্ষার বিকাশে প্রখ্যাত ভারতীয় শিক্ষাবিদদের অবদান, এটা কিন্তু সম্পূর্ণটাই পরীক্ষায় থাকছে। তো তোমাদের যে অধ্যায়গুলো থাকছে না দেখো, তাহলে তৃতীয় অধ্যায় শিক্ষার বিভিন্ন রূপ, এটা পরীক্ষায় থাকছে না। ষষ্ঠ অধ্যায় বিকাশের প্রক্রিয়া হিসেবে পরিণাম এবং শিখন, এটা পরীক্ষায় থাকছে না। জ্ঞান অর্জনের প্রক্রিয়া, সংবেদন, প্রত্যক্ষণ এবং ধারণা, এটা পরীক্ষায় থাকছে না। আর যেটা তোমাদের পরীক্ষায় থাকছে না, মধ্যযুগে ভারতের শিক্ষা ব্যবস্থা, তো মোট তোমাদের 1, 2, 3, 4টা অধ্যায় কিন্তু বাদ যাচ্ছে শিক্ষাবিজ্ঞান থেকে, ঠিক আছে বন্ধুরা। তো আবার বলছি, শিক্ষার বিভিন্ন রূপ বাদ যাচ্ছে, ষষ্ঠ অধ্যায় বিকাশের প্রক্রিয়া হিসেবে পরিণাম শিক্ষণ, এটাও বাদ যাচ্ছে। তারপরে মধ্যযুগে ভারতের শিক্ষা ব্যবস্থা, এটাও বাদ যাচ্ছে। আর এই যে সপ্তম অধ্যায়, এটাও বাদ যাচ্ছে। তাহলে তৃতীয়, ষষ্ঠ, সপ্তম আর নবম, এই অধ্যায়গুলো বাদ যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।